বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের নানুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 11টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ান বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিম, ওয়ার্ড মেম্বার হাসান, যুবলীগ নেতা জাবেদ। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে 34.5 কেজি খাদ্য সামগ্রী, 2টি কম্বল, 1টি শাড়ি, 1টি লুঙ্গি ও নগদ 2000 টাকা এবং আরেক ব্যবসায়ী 200 টাকা করে প্রদান করেন। খবর পাওয়ার সাথে সাথে আপনারা মিডিয়া এবং আমার এই ভাইস চেয়ারম্যান মাসুদ ভাই এবং জাবাদ ভাই আমার চেয়ারম্যান, আমরা সর্বাত্মক চেষ্টা আমাদের থাকবে এদেরকে পুনর্বাসন করে দেওয়া পর্যন্ত যাহা যাহা করতে হবে। নানুপুর গ্রামের যে বাড়িতে আজকে অগ্নিকাণ্ডে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, 11টি ঘর টোটাল ভস্মীভূত হয়ে গেছে এবং এখানে তারা কোনো কিছু নিয়ে ঘর থেকে বাইরে যেতে পারে না। আমার ইউনিয়ন পরিষদ এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা আজকে যে ত্রাণ দিছি, কম্বল দিছি, এটার বাইরে সংগঠনের মাধ্যমে আমরা পাঠ করি ওদেরকে খাওয়ার ব্যবস্থা করব। রাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে 33.5 কেজি খাদ্যশস্য, 2টি করে কম্বল, যুবলীগের জাবেদ থেকে 2000 টাকা, 1টি শাড়ি, 1টি লুঙ্গি, আরেকজন প্রবাসী ভাই 200 টাকা করে দিয়েছেন। সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। নেত্রী শেখ হাসিনা আজকে যে সাধারণ পাবলিক, বিপদগামী পাবলিকের পিছে দাঁড়ানোর জন্য সরকারিভাবে যা যা অনুদান পাওয়ার কথা সব পাবে।